চাপ কেলেঙ্কারি কাণ্ডে প্রতারণার পর এবার ফের আবার সুযোজনায় প্রতারণার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লক অঞ্চল এলাকায়। জানা গেছে, গত কয়েকদিন ধরে পাঁশকুড়া ব্লকের জয়েন্ট ভিডিও বা ব্লক থেকে নকল ফোন কল করে আবাস যোজনার বাড়ি দেওয়া থেকে শুরু করে নানা রকমভাবে বেশ অঙ্কের টাকা চেয়ে এলাকার বিভিন্ন মানুষের কাছে ফোনের পাশাপাশি পঞ্চায়েত সমিতির সদস্যদেরও ফোন করে প্রতারণা চক্রকারীরা। এরপর এ বিষয়ে ব্লক প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত শুরু করে পাঁশকুড়া থানার পুলিশ। এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুজিত রায়, তৃণমূল নেতা শেখ জহিরুল ইসলাম, পঞ্চায়েত সমিতির সদস্য অরূপ কুমার মাইতি সহ জেলা পরিষদের বিজেপি সদস্য অলোক কুমার দলৈকি বলছেন, শোনাবো। আমার ফোনে একটা ফোন আছে, ফোন এসে আমাকে জিজ্ঞেস করছে, আপনি অরূপ কুমার মাইতি বলছেন? আমি তখন বললাম, হ্যাঁ অরূপ কুমার মাইতি বলছে, আপনি কোথা থেকে বলছেন? আমি যখন জিজ্ঞেস করলাম, বলছে আমি বিডিও অফিস থেকে বলছি। আমি বলি, হ্যাঁ বলুন। বলছে, আপনি ঘরের জন্য আবেদন করেছেন? এখন ব্যাপারটা হয়েছে কি, যা বলেছে আমি সঙ্গে সঙ্গে বলে দিয়েছি, না আমি তো আবেদন করিনি। তখন ও বলছে, আপনি আমি আবেদন করেননি? আমি বলে, না। বলে, আচ্ছা ঠিক আছে, আপনি রাখুন। এবার রাখার পরে আমি সঙ্গে সঙ্গে ব্যাপারটা আমার মাথায় ঢুকলো যে হঠাৎ নাম্বারটা ও রেখে দিল, আর আমাকেই বা বললো কেন। আমার মাথায় সঙ্গে সঙ্গে ঢুকলো যে এটা ফ্রড নয়। তো আমি সঙ্গে সঙ্গে ঘুরে ওই নাম্বারে আবার কল ব্যাক করলাম। যা ব্যাক করলাম, দেখলাম ও রিং হচ্ছে আর ফোন ও ধরছে না। এবং আমি সঙ্গে সঙ্গে করলাম কি, তার পরের দিন আমাদের ব্লকের যে সহসভাপতি সুজিত কুমার রায়, ওনাকে বললাম যে এরকম ধরনের একটা নাম্বারে ফোন এসেছিলো, আমাকে জিজ্ঞেস করছে যে আপনি অরূপ কুমার মাইতি বলছেন, বিডিও অফিস থেকে বলছি, আর আপনি ঘরের আবেদন করেছেন কি না। তখন সুজিতদা বলছে, কোন নাম্বার? আমি তখন নাম্বারটা দিলাম। এইবারে পরে আমি জানতে পারলাম যে এই নাম্বারটা ফোন নাম্বার, বিভিন্ন জায়গা থেকে যে সাইবার ক্রাইম যেভাবে চলছে, যে হয়তো এরকম বলে জিজ্ঞেস করে ফোন নাম্বার টাকা পয়সা চাইবে, এটা আমি পরে বুঝতে পারলাম। সঙ্গে সঙ্গে আমি যত পঞ্চায়েত সমিতির মেম্বার প্রতাপপুর 1GP-র, আমার PS নম্বর 14, আমি সঙ্গে সঙ্গে করলাম কি, আমার ওয়েবসাইটে মানে আমার ফেসবুকে আমি লিখলাম যে এইরকম নাম্বার থেকে ফ্রড কেস ফোন নাম্বার আসছে, কোনো ফোন নাম্বার যদি কারো এসে থাকে সঙ্গে সঙ্গে বিডিও অফিসে যোগাযোগ করুন এবং যা কিছু জানার বিডিও অফিস থেকে জেনে নিন। এই বলে আমি ফেসবুকে আমি ওটা ছাড়লাম। এবং বিডিও সাহেব আজকে আমাকে ফোন করেছিলেন যে আপনার কাছে কি এই নাম্বারে এরকম এসেছিলো। আমি বিডিও সাহেবকে বললাম, হ্যাঁ ফোন নাম্বার এসেছিলো। তখন বিডিও সাহেব বললেন, ঠিক আছে আমি প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছি। এবারে বিডিও সাহেব প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে পাঁশকুড়ার সমস্ত জনসাধারণকে আমরা অবগত করব যে কয়েকজন মানুষ যারা কয়েকটা নাম্বার থেকে বিভিন্ন মানুষকে ফোন করে আবাস যোজনার যে সার্ভে চলছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার যাদের দীর্ঘদিনের যারা বঞ্চিত ছিলেন, যাদেরকে টাকা দেওয়ার ব্যবস্থা করছে, তাদেরকে বাড়ি পাই দেওয়ার নাম করে টাকা চাইছে, এবং বিভিন্ন মানুষ যাদের আবাস যোজনায় নাম নেই তাদেরকে ফোন করে আবাস যোজনায় নাম ঢুকিয়ে দেবো বলে বিডিও জয়েন্ট বিডিওর নাম করে তারা ফোন করছেন, অফিস থেকে বলছি বলে ফোন করছেন, করে টাকা চাইছেন। আমরা সবাইকে অবগত করব, আপনারা এই ধরনের কোনো ফোনে প্রলুব্ধ হয়ে কোনো টাকা পয়সা কাউকে দেবেন না। মুখ্যমন্ত্রীর আবাস যোজনায়, বাংলার আবাস যোজনায় যাদের নাম আছে, যাদের বাড়িতে বাড়িতে সার্ভে হচ্ছে, যারা পাওয়ার যোগ্য, যারা মাটির বাড়িতে বাস করেন, তাদেরকে সরকার সঠিক পদ্ধতি মেনে তাদেরকে দেবে। কাউকে কোনো রকম ফোন করে কোনো রকম কোয়ারি বা ইনকোয়ারি হচ্ছে না। কারো কেউ কোনোভাবে কেউ ফোন করলে সেই ফোনের কোনো উত্তর বা পিন নাম্বার চাইলে পিন নাম্বার দিয়ে প্রতারিত হবে না। ইতিমধ্যে আমরা কিছু অভিযোগ পেয়েছি, যে অভিযোগ আমরা পাঁশকুড়া থানায় বিডিও সাহেব কমপ্লেন করেছে, পাঁশকুড়া পুলিশ তদন্ত করছে। দেখুন, তৃণমূল আর দুর্নীতি একে অপরের পরিপূরক, এইভাবেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে তাদের দুর্নীতির কার্যক্রম চলছে। আবাস যোজনাতে মানুষকে বঞ্চিত করে এরা দীর্ঘদিন ধরে দুর্নীতি করে আসছিল, যার ফলে পশ্চিমবঙ্গের মানুষ আবাস যোজনা থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল। কেন্দ্র সরকার সেটা আবার চালু করেছে। আজকে আমরা আপনাদের মধ্য দিয়ে জানতে পারলাম, আপনারাও বিভিন্ন সময় দেখিয়েছেন
যে আবাস যোজনায় যারা প্রকৃত পাওয়ার যোগ্য বাড়ি তাদেরকে না দিয়ে যারা টাকা দেবে এরকম মানুষদেরকে তারা বাড়ি দিয়ে এসেছিল। আজকে আবার তারা নতুন পন্থা নিয়েছে, তারা আজকে ব্লকের নাম করে, বিডিওর নাম করে, জয়েন্ট বিডিওর নাম করে মানুষকে ফোন করে তারা টাকা চাইছে, যাতে আবাস যোজনায় তাদের নামটা তুলে দেওয়া হবে। এটা তারা নতুন পন্থা নিয়েছে, প্রশাসনকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। স্বচ্ছভাবে পাঁশকুড়ার ব্লক প্রশাসন তারা চালাবার চেষ্টা করে, তাদেরকে কালিমালিপ্ত করার জন্য তৃণমূল সরকার তারা তাদের নতুন পন্থা নিয়ে মানুষকে আজকে বোকা বানানোর চেষ্টা করছে। কারা করছে এই কাজগুলো? অবশ্যই পাঁশকুড়া ব্লক নেতৃত্ব থেকে আরম্ভ করে ছোটো বড়ো প্রধান থেকে আরম্ভ করে পঞ্চায়েত থেকে তৃণমূলের এমন একটা নেতা নেই যে দুর্নীতির সঙ্গে যুক্ত। অবশ্যই তৃণমূল আর তার প্রশাসনিক দপ্তরকে হাতিয়ার করে মানুষের করে আজকে দুর্নীতির সঙ্গে যুক্ত করাচ্ছে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। নামি দামি কোম্পানির পাদুকার একমাত্র এবং সেরা সম্ভার, নজর কাড়া ডিজাইন ও সঠিক দাম মানে কাঁচরাপাড়ার ভারত লেদার। এখানে নিজের মনের মতো ডিজাইন এবং উচিত দামে অ্যাভেলেবেল ছোট্ট থেকে বড় সবার জন্য ব্র্যান্ডেড এবং স্টাইলিশ চটি জুতোর বিশাল কালেকশন। আজই আসুন নিউ ভারত লেদার, নজর কাড়া ডিজাইন, সঠিক দাম। স্টেশন রোড, কাঁচরাপাড়া।